हेलो फ्रेंड्स, आमी डालिया मुखर्जी, रेकी ग्रैंड मास्टर। डालिया रेकी इंस्टीट्यूटर पक्ष थेके आपनादेर अनेक अभिनंदन ओ शुभेच्छा जानाई। आज आलोचनार विषय रेकी आमरा केनो शिखबो, रेकी शिखे आमादेर लाभ की हबे एवं रेकी शिखे अजथा समय नष्ट केनो करबो। এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও থেকে। রেইকি শিক্ষার সবচেয়ে বড় লাভ হলো নিজের হাত দ্বারা নিজের শরীর স্পর্শ করে নিজের যাবতীয় রোগ সারিয়ে তোলা। রেইকি হলো একটি পজিটিভ এনার্জি, এর কোনো ক্ষতিকারক দিক বা রিয়াকশন নেই। রেইকি আমাদের শরীরের রাসায়নিক প্রক্রিয়া, গ্রন্থিসমূহ, অবয়ব এবং বিভিন্ন অর্গানগুলিকে অনেক বেশি সচেতন ও কার্যক্রম করে তোলে, অবয়ব ও গঠন প্রক্রিয়াকে অধিক সক্রিয় করে তোলে এবং সেই সঙ্গে শক্তি, তেজ এবং আভা প্রদান করে। রেইকি প্রত্যেক মানুষের ওপর ব্যক্তিগতভাবে প্রভাব বিস্তার করতে পারে এবং চিকিৎসা গ্রহণকারী ব্যক্তির ওপর প্রয়োজন মতো প্রভাব ফেলতে পারে। এবার আমরা দেখে নিই রেইকি কোন কোন বিষয়ের ওপর প্রভাব ফেলে। রেইকি শরীরের এনার্জির মধ্যে সমতা আনে। রেইকি উত্তেজনা, উদ্বেগ ও চিন্তার বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে পারে। রেইকি যে কোনো রোগকে সমূলে বিনষ্ট করতে পারে। রেইকি চেতনার বিকাশ ঘটায়, আত্মিক ও মানসিক সমতা বজায় রাখে। রেইকি আমাদের শরীরে বল বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। রেইকির দ্বারা অসাধ্য রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। রেইকি থেকে কায়াকল্পের অনুভূতি হয়। রেইকি সমস্ত স্তরেই প্রভাব ফেলতে পারে, তা সে শারীরিক, মানসিক, আত্মিক যাই হোক না কেন। এবার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন রেইকি আমাদের শারীরিক, মানসিক, আত্মিক সব বিষয়ে একটা শৃঙ্খলার সৃষ্টি করে এবং আমাদের জীবনকে খুব সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে সাহায্য করে এবং ভেতর থেকে আত্মবিশ্বাস দৃঢ় করতে সাহায্য করে। বন্ধুরা, এই চিকিৎসায় পরিশ্রম বা খাটুনি এগুলো তো একদমই নেই, বরং খুব রিল্যাক্স করে বসে বা শুয়ে নিজের হাত দ্বারা নিজের শরীরের বিভিন্ন গ্রন্থি বা রোগের জায়গা স্পর্শ করে রোগ সারিয়ে তোলা, এটা একটা বিরাট পাওনা। তাতেই শারীরিক, মানসিক এবং আত্মিক সমস্যার সমাধান করা যায়। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে বন্ধুরা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইউনিভার্স আপনাদের সব সময় সাহায্য করছেন। বন্ধুরা, এটি আমার নতুন চ্যানেল ডালিয়াস রেইকি লাইফ। চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করেছিলেন, তারা প্লিজ ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটিতে এসে আরেকবার সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আপনাদের প্রতি আমার অনেক শুভকামনা রইলো।